পাবনার সুজনগরে বিএনপির দুপক্ষ একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয়, সেখানে 144 ধারা জারি করেছে প্রশাসন। সুজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা ও স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত উপজেলার সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ ও তালিমনগরে 144 ধারা জারি করা হয়। আমরা এ পর্যায়ে একটু দেখে আসতে চাই সেখানকার এখন কি অবস্থা চলছে। আমাদের সহকর্মী কলিট তালুকদার আছেন। কলিট, যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর যদি প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয় সেটিও জানাবেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৃষ্টি, আসলে আমি যেই জায়গা স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো সুজনগর উপজেলার সাগরকান্দি বাজার। এই বাজারটি এখন কিন্তু আসলে আমি যদি একটু দেখাই, বাজারটিতে কিন্তু একদম মানে নীরব, মানে মানুষজনের উপস্থিতি খুবই একটি কম, এবং এখানে ডিবি পুলিশ এবং পুলিশের পক্ষে কিন্তু যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেই জন্য কিন্তু পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা দেখি যে ডিবি পুলিশের এখানে একটি টহল দল রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর টহল দলও কিন্তু টহল দিচ্ছে, যাতে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আর একটু যদি বলি যে এই এই বাজারটি কিন্তু এই সময়টাতে একদম লোকজনে পরিপূর্ণ থাকে, কিন্তু এখন দেখতেছেন একদম শুনশান, নিরাপত্তা কোনো মানুষজন নেই বললেই চলে। যদি দেখাই এখানে কিন্তু যে সুজনগর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনিও কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে, এবং প্রশাসনের পক্ষ বলেছে যে যদি আজকে রাত 12টা পর্যন্তই সেই 144 ধারা জারি করা হয়েছে, সেই 44 ধারা কিন্তু আরও বাড়তে পারে। আমি যদি দেখাই যে এই বাজারে কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু টহল দিচ্ছে, এবং সুজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে সেই সেনাবাহিনীর দল এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেই তাদের টহল জোরদার রেখেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই সাগরকান্দি বাজার সহ আশেপাশের যে চারটি স্থানে 144 ধারা জারি করেছে, সেই 44 ধারা কিন্তু আসলে সাধারণ মানুষজন সেটা মানছে, এবং এখানে যে 144 ধারা জারি করা হচ্ছে সেটি সাধারণ মানুষ সহ সবাই মানছে, যেমনটি আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ কলিট।